সালামু আলাইকুম বের সবাই কেমন আছেন তো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় বাসু এইখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটার ডিটেলস আমরা এখান থেকে আজকে দেখার চেষ্টা করবো এ টু জেড তো তাহলে রকম কথা না বলে চলুন আমরা দেখি তো আবেদনের প্রক্রিয়া আমি ভিডিওর শেষে একটু দেখাই দেবো তাদের সাইটটাও ঘুরিয়ে দেখাই দেবো কীভাবে আপনি আবেদন করবেন তো তাহলে আমরা প্রথম যে পদটা দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে ইমাম এটার বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ তো এই পদে মাত্র একজন লোক নিয়োগ করা হবে এটার শিক্ষাগত যোগ্যতা একটু বেশি লাগবে রিকোয়ারমেন্ট লাগবে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে শিক্ষাগত যোগ্যতা এটা দেখিনবেন আমি এটা বলছি না কারণ আমরা যারা সাধারণ আছি তাদের জন্য এটা আসলে না এক নাম্বার দুই নাম্বার পদ এই দুটা না কিন্তু অনেকগুলো পদ আছে পরবর্তীতে সর্বশেষ জিএসসি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেই পদও আছে তো দুই নম্বর পদে হচ্ছে উপসহকারী প্রকৌশলী এই পদে দুজন লোক নিয়োগ করা হবে প্রার্থীকে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিলে বা রিলেটেডে চার বছরের মেয়েদের ডিপ্লোমা ধারে থাকতে হবে দেন তিন নম্বর হচ্ছে আইটি টেকনিশিয়ানে একজন লোক নিয়োগ করা হবে তো প্রার্থী স্বীকৃত কোনো বোর্ড হতে এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস করতে হবে এবং কম্পিউটারে তিন থেকে চার বছরের বাস্তবিকতা লাগবে দেন চার নম্বর যে পথে দেখতে পাচ্ছি হার্ডওয়্যার টেকনিশিয়ানে একজন লোক নিয়োগ করা হবে পার থেকে স্বীকৃত কোনো বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং আইসিটি কম্পিউটার সংশ্লিষ্ট কাজের চার তিন থেকে চার বছরের বাস্তবিকতা লাগবে তো নেটওয়ার্ক টেকনিশিয়ান পাঁচ নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে যেটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস বা ছ পাস হলে হবে এটারও কম্পিউটার রিলেটেড তিন থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে তো স্টোর কিপার ছয় নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে যেটার আমাদের স্নাতক অনার্স বা ডিগ্রি বা সমান পাস করলে এখানে আবেদন করতে পারবো তো তারপরে প্লাম্পার সাত নম্বর পদে তিনজন লোক নিয়োগ করা হবে যেটা শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি এসএসসি পাশ করলেই আমরা এখানে আবেদন করতে পারব সংশ্লিষ্ট বিষয়ের উপর ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড সার্টিফিকেট ধারী হতে হবে এটা এক্সট্রা তো নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান এই পদে আরো চারজন লোক নিয়োগ করা হবে এখানেও মাত্র এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন সাথে ছয় মাসের ট্রেড কোর্স লাগবে তো মুয়াজ্জিন এই পদে আরও একজন লোক নিয়োগ করা হবে যেটা মাদ্রাসা থেকে ফাজিল বা কোনো কাওমি মাদ্রাসা থেকে এর সমান পাশ হতে হবে তো পাম্প অপারেটর দশ নম্বর পদে দুজন লোক নিয়োগ করা হবে প্রার্থীকে এসএসসি পাশ করতে হবে তো খাদিম এগারো নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে মাদ্রাসা থেকে ফাজিল বা তার সম্মান পাশ করতে হবে তো আরও পদ আছে অনেকগুলো পদ আছে তো বারো নম্বর পদে হচ্ছে জেনারেল অপারেটর জেনারেটর অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে তো ন্যূনতম জেএসি পাস তো দেখতেই পারছেন অষ্টম শ্রেণী বা জেএসি বা সমান পাস পাশ হলে আবেদন করতে পারবো ছয় মাসের ম্যাজিট্রেট সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে তো তেরো নম্বর পদ হচ্ছে অ্যানিমাল অথবা বোল অথবা পোলট্রি অ্যাটেন্ডেন্ট এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে দেখতে পারছি তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি পাস করলে আর কোনো কিছুই লাগবে না এসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এসসি বা সমান তো চোদ্দো নম্বর হচ্ছে বাবর এটা এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে তো এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা জেএসি পাস দেন আমরা পনেরো নম্বর পদ দেখতে পাচ্ছি ফার্ম অ্যাটেন্ডেন্ট এই পদে আরও চারজন লোক নিয়োগ করা হবে যেটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস বা সমমান দেন ষোলো নম্বর পদ দেখতে পাচ্ছি মালি মালিতে পাঁচজন লোক নিয়োগ করা হবে যেটার জেএসসি বা সম্মান বা অষ্টম শ্রেণী পাশ করলে আমরা এখানে আবেদন করতে পারবো তো সতেরো নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী এই পদে আঠেরো জন লোক নিয়োগ করা হবে যেটা জে এস পাশ করলে আমরা আবেদন করতে পারবো এক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এটা হচ্ছে উচ্চতা এবং বুকের মাপ ত্রিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক হ্যাঁ পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী পুলিশ আনসার যদি থাকেন সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর পদে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেই পদে বারোজন লোক নিয়োগ করা হবে তো ন্যূনতম জেএসসি বা জেডিসির সমান যেটা হয় ফার্স্ট্রি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল আঠারোটা পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে ডিটেলস আমরা দেখলাম এখন কিছু রিকোয়ারমেন্ট দেখি এখানে আবেদন করার কিছু শর্তাবলী দেওয়া হয়েছে তো আবেদনপত্র আমাদের এই যেখান থেকে এক নম্বর থেকে দেখি এক ও দুই নং পদের জন্য আগ্রহের প্রার্থীকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত আবেদন ফর্মে সকল কাগজপত্র সম্বলিত পৃথক পৃথক নয়টি সেট নয়টা সেট করতে হবে আবেদন ফর্মের আবেদন ফর্ম আমরা বিশ্ববিদ্যালয় নির্ধারিত আবেদন ফর্ম তারা যেটা দিছে সেটাই করতে হবে সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া একটু পরে আমি সেটা দেখাই দেবো সেই ফর্মটা এবং তিন থেকে আঠারো নং পদের জন্য আমাদের সেট করতে হবে তিনটা তো এই সেটের আবেদন ফর্ম আমাদের একটা খামের ভিতরে দিয়ে দিতে হবে তো আমাদের আবেদন ফর্ম আঠারোটা পদের যে কোনো একটা পদে আপনি যেটা আবেদন করেন সেটার আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে পাঁচ নভেম্বর দু হাজার বিশ ওই দিন বিকাল পাঁচটার মধ্যে আমাদের আবেদন তাদের ঠিকানায় পৌঁছাতে হবে এইখানে যে ঠিকানাটাই দেওয়া হয়েছে রেজিস্টার চট্টগ্রাম ভেটে হ্যাঁ ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম চার দুই দুই পাঁচ বরাবর তো তারপরে দুই নম্বরে আবার বলা হয়েছে এক ও দুই নং পদের জন্য আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে দেওয়া আছে সেটা কথা বলা হয়েছে তো আমরা একটু পরে সেটা দেখব তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বয়সীমার কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে যারা আমরা সাধারণ আছি বয়স হিসাব করব পাঁচ এগারো দু হাজার বিশ তারিখে যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বত্রিশ বছর বছর পণ করতে পারবো আর দেন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য আছে ছয় নম্বরে যেটা বলা হয়েছে আমাদের কত টাকা পে করতে হবে তো এক ও দুই নং পদের জন্য আমাদের সাতশো টাকা দিতে হবে এবং তিন ও তিন থেকে আঠারো নং পদের জন্য তিনশো টাকা ধার্য করা হয়েছে ফি তো এটা আমাদের ব্যাঙ্ক ডাব বা পে অর্ডারের মাধ্যমে দিতে হবে এখানে যেটা দেওয়া হয়েছে তাদের জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শাখা দেন আমাদের বলা হয়েছে আবেদনপত্রে আবেদন আবেদনকারীর পূর্ণ জীবন বৃত্ত যে সমস্ত তথ্য আমাদের এখানে আবেদন ফর্মে উল্লেখ থাকতে হবে সেখানে সেটা এটা উল্লেখ দেওয়া আছে তো এক থেকে দুই নম্বর পদের জন্য তো তাদের নির্ধারিত ফর্মে আবেদন করব। বাকি তিন থেকে আঠারো নম্বর পদের জন্য আপনি যে কোনো ফর্মে আবেদন করতে পারেন তবে সেই ফর্মে এই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে কী কী তথ্য নাম থাকতে হবে আমাদের পিতার নাম মাতার নাম মেরিট থাকলে সেক্ষেত্রে স্বামীর নাম আমাদের সমস্ত ঠিকানা জন্ম তারিখ বয়স ধর্ম জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ব্যাঙ্ক ড্রাফট বা পেওডারের নাম্বার উল্লেখ করতে হবে অভিজ্ঞতা থাকলে সেটা দিতে হবে মোবাইল নাম্বার ইমেল নাম্বার সমস্ত তথ্য আমাদের সেখানে ই থাকতে হবে ইন ইনক্লুডেড থাকতে হবে দেন আট নাম্বার বলা হয়েছে প্রার্থীকে আবেদনের সাথে যে সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে প্রথম শ্রেণী গেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত আমাদের সকল শিক্ষাগত এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি দেন প্রথম থেকে গাইড কর্মকর্তা দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র দেন আমাদের নাগরিকত্ব সনদ লাগবে ইউনিয়ন পরিষদ দ্বারা প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে জাতীয় পরিচয় পত্র লাগবে আর সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে দেন বলা হয়েছে প্রার্থীর উচ্চতর কোর্স তো আমরা যদি এখন বর্তমানে কোনো কোর্সে ধরেন যে আমরা এসএসসি পাশে আবেদন করছি কিন্তু আমার আমরা ইন্টার পড়তেছি বা ইন্টার পাস করছি বা অনার্স করছি সেক্ষেত্রে আমরা আমাদের যে এক্সট্রা এডুকেশনাল কোয়ালিফিকেশান আসে সেটা তারা এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে কারণ এটা উল্লেখ না করলে পরবর্তীতে আমাদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে দেন এগারো নম্বর বলা হয়েছে মুক্তি উদ্ধার যদি সন্তান নাতি নাতনি হয়ে থাকে সেক্ষেত্রে আবেদনে তো উল্লেখ করবি পাশাপাশি আমাদের যেই ডকুমেন্ট আসে সেটারও ফটোকপি সত্যায়িত করে তাদের ঠিকানায় পাঠাতে হবে তো তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আশা করি বুঝতে পারছেন এখন আমরা চলুন তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি তো এই হচ্ছে ওয়েবসাইট এইখানের থেকে এখানে আপনি এসে এইখানের থেকে অফিসার অর্ডার তো এখানে ক্লিক করে আপনি তাদের সার্কুলার সেটা দেখে নিতে পারেন এবং এইখানে ক্লিক করে আপনি আমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাইলাম না অ্যাপ্লিকেশান ফর্মটা এখন নেই এই যে এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তো এইখানে যদি আপনি ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করেন তাহলে এই ফর্মটা চলে আসবে তো আচ্ছা এটা কিন্তু এডিট করা যাবে আপনার ইচ্ছা মতন আপনি এখানে নাম লিখবেন তো কীভাবে লিখবেন এটা অ্যাডফার্স মার্ক করবেন তারপরে এক্সাম্পল হিসেবে আমি এইভাবেই লিখে দেবেন আচ্ছা সবগুলো ব্লক লেটার দিতে হবে ক্যাপিটাল দিতে হবে কিন্তু ক্যাপিটাল দেবেন ক্যাপিটালে সমস্ত এইগুলো লিখে দেবেন তো যেখানে ব্লক বলছি শুধু সেখানে ব্লক আর অন্যগুলো ব্লগ না দিলে হবে তো এটা হচ্ছে এক এবং দুই নম্বর পদের জন্য বাকি তিন থেকে আঠারো আপনি যে কোনো ফর্ম ইউজ করতে পারেন তো তাহলে ইস্টুল আজকে ফুল ভিডিও আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলিস লাইক করবেন আর এরকম রিলেটেড চাকরি রিলেটেড ভিডিও যদি আরো পেতে চান আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরির ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি সেক্ষেত্রে যদি কোনো চাকরির সার্কুলার মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বিলাইকে আসে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন তাহলে কোন সার্কুলার মিস করবেন না তো আসে পর্যন্তই পরবর্তী বলে দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ